অনলাইন গেম খেলে 1.5 কোটি টাকা জেতার পরপরই চাকরি হারিয়েছেন ভারতীয় এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার বিবিসি জানায়, কয়েকদিন আগে একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে গেম খেলে 1.5 কোটি টাকা জেতেন মহারাষ্ট্রের পুনের সাব ইন্সপেক্টর সোমনাথ ঝেন্ডে। পুলিশের উচ্চ মহলে সেই খবর পৌঁছানোর পর সোমনাথের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তদন্তে জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন রকম অনুমতি ছাড়াই অনলাইন গেম খেলেছেন সোমনাথ। 1.5 কোটি টাকা জেতার পর পুলিশের উর্দি পরে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। এরপরই সোমনাথকে সাসপেন্ড করা হয়েছে।